মাদক টিভি আপনাদের সাথে রয়েছে ত্রিশ্রোতা শুরু করছে এখনকার বাংলা সংবাদ শক্তির মহড়া দিল সিপিএম কানায় কানায় পরিপূর্ণ স্বামী বিবেকানন্দ ময়দান নির্বাচনী সমাবেশ নয় রাজ্যের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার সভা বললেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার স্বামী বিবেকানন্দ ময়দানে জনসমাবেশের আয়োজন করে সিপিআইএম এদিনের এই সমাবেশে উপস্থিত ছিলেন সিপিএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি পার্টি রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী পলিট ব্যুরো সদস্য বিরোধী দলীয় নেতা মানিক সরকার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অঘোর দেববর্মা নারী নেত্রী রমা দাস সহ রাজ্য কমিটির নেতৃত্বরা সমাবেশের শুরুতেই প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করেন পার্টির সাংস্কৃতিক বিভাগের শিল্পীরা বক্তব্য রাখতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন ডাবল ইঞ্জিনের সরকার চলছে রাজ্যে আর এই ডাবল ইঞ্জিনের ঠেলায় ভীত সন্ত্রস্ত রাজ্যের মানুষ গত 4.5 বছরে দারুণ দক্ষতার সাথে একটি কাজ করেছে সেটা হলো ভুটলুট রেগা প্রায় বন্ধ শহরকেন্দ্রিক গরিব অংশের মানুষের জন্য বামফ্রন্টের প্রকল্প টুয়েব বন্ধ বেকারদের কর্মসংস্থান নেই কর্মচারীদের ডিএ নেই আছে শুধু সন্ত্রাস আর ভুটলুট গত 4.5 বছরে একটিও নতুন প্রকল্প শুরু করতে পারেনি ডাবল ইঞ্জিনের সরকার পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস সিএনজি ডালের দাম আকাশ ছোঁয়া আইনের শাসন রাজ্যে বিপর্যস্ত গণতন্ত্রকে পিষিয়ে মারা হয়েছে গত 4.5 বছরে সীমাহীন অপরাধ করে চলছে বিজেপি বাক স্বাধীনতা ভোটের অধিকার কেড়ে নিয়ে মানুষকে শোষণ করে চলেছে এই সরকার বেকারদের কাজ নেই কর্মচারীদের বঞ্চনা গরিব মেহনতি মানুষের খাদ্য নেই কে ঠকে নিয়ে গত 4.5 বছরে কোনো অংশের মানুষ বাদ নেই সেই জায়গায় গত 17 তারিখ থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে নতুন প্রতারণার ফাঁদ তৈরি হয়েছে রাজ্যে যার নাম ঘরে ঘরে সুশাসন জনগণের শ্রমের টাকা লুট করে ঘরে ঘরে সুশাসনের নামে নেতা মন্ত্রীদের ছবি পোস্টারে লাগিয়ে সারা রাজ্যে প্রচার করা হচ্ছে কোটি কোটি টাকা খরচ করে এই প্রচার চালানো হচ্ছে এই প্রচারে বেকার শ্রমিক কৃষকদের পেট ভরবে বলে প্রশ্ন তুলেন তিনি শহরতলির মধ্যেও ডাকাতি লুট প্রতিদিন পালা করে নারী নির্যাতন চলছে যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদের ভারী করেও চলছে সন্ত্রাস কেউ সুরক্ষিত নয় রাজ্যে একটি ক্ষেত্রেও অপরাধীরা গ্রেফতার হয় না এই হচ্ছে রাজ্যে আইনের শাসনের চেহারা কে ঠকেনি এই 4.5 বছরে কেউ বাদ নেই কোন অংশের মানুষ বাদ নেই সেই জায়গায় গত 17 তারিখ থেকে তাদের নেতা নরেন্দ্র মোদীর জন্মদিনে নাকি ত্রিপুরা যে নতুন প্রতারণার একটা রেল শুরু করেছে সেই প্রতারণার নাম হলো ঘরে ঘরে সুশাসন আর জনগণের টেকের টাকা খরচ করে এই প্রতি ঘরে সুশাসনের নামে সারা ত্রিপুরাজ্য ফ্ল্যাক্স পত্রিকাগুলোতে বিজ্ঞাপন চ্যানেলগুলোতে বিজ্ঞাপন কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে বেকার যুবকদের ছবি দেখে তার পেট ভরবে গ্রামীণ বা শহরের শ্রমিকরা মন্ত্রীদের সে ছবি দেখে এদের পেট ভরবে এই রাজ্যের কৃষকরা ক্ষেত মজুররা জুমিয়ারা গত 4.5 বছর ধরে যারা প্রায় অভুক্ত এই ছবিগুলো দেখে তাদের কাজ হবে এই সুশাসন আজকে কিভাবে ঘরে ঘরে পৌঁছচ্ছে শহরতলির মধ্যেও ডাকাতি লুট ব্লকগুলো অফিসগুলো তো লুট হচ্ছে প্রতিদিন পালা করে নারী নির্যাতন যারা প্রতিবাদ করার চেষ্টা করছেন শুধু বামপন্থীরা না যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদের কথা শুনে আজকে তারাও সুরক্ষিত না তারাও নিরাপদ না এদের বাড়ি ভাঙা হচ্ছে গাড়ি ভাঙা হচ্ছে দোকান লুট করা হচ্ছে এদের উপর আঘাত করা হচ্ছে একটা একজন দুষ্কৃতী একজন সমাজ বিরোধী সেখানে গ্রেপ্তার হয় না বিচার হয় না গত 4.5 বছর ধরে চলছে কাজেই আজকে আমরা এই কর্মসূচি নিতে বাধ্য হয়েছি এদের প্রতারণার দলিল এখানেই শেষ নয় গত 12-13 অক্টোবর রাষ্ট্রপতিকে ডেকে এনে তাদের অপদার্থতা ঢাকার জন্য অসমাপ্ত অর্ধসমাপ্ত কোথাও আবার বাম সরকারের সমাপ্তকৃত প্রকল্প উদ্বোধন করিয়েছেন বলেও কটাক্ষ করে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এই জোট সরকারের যে অপদার্থতা তাদের কলঙ্কিত চেহারাকে ঢাকার জন্য
माननीय राष्ट्रपतिर आसन तार पद के तारा अपमानित करेछेन ताके दिए असमाप्त अर्धसमाप्त प्रकल्प उद्बोधन करिएछेन এই রিমোট ইয়েতে উদ্বোধনের নামে শিলান্যাস করিয়েছেন এমন কতগুলো প্রকল্পের যে প্রকল্পগুলো বামফ্রন্ট সরকার আগে থেকে শুরু করেছে বা শেষ করেছে তার জন্য একটা নয়া পয়সা খরচ না করে এবং আমরা শুনছিলাম এরপরে আগামী 27 তারিখে এই অস্তাবল মাঠকেও এরকম ভাবে আরেকটা নাটক মঞ্চস্থ করার জন্য চেষ্টা করা হয়েছিল প্রধানমন্ত্রীকে নিয়ে এসে আইওআই ঘর প্রথম কিস্তি পাওয়ার পর এখনো দ্বিতীয় কিস্তি পাওয়া হয়নি এদেরকে দিয়ে জোর করে সই করিয়ে গৃহপ্রবেশের নামে এখানে ডিএমদের দিয়ে জোর করে সরকারি টাকায় বেনিফিশিয়ারদের নিয়ে এসে এখানে বিজেপির প্রচার চালাবেন শুনতে পেলাম আজকে পত্রিকাতে দেখলাম মাননীয় সভাপতির প্রধানমন্ত্রী নাকি এই প্রোগ্রাম বাতিল করেছেন তারা হয়তো প্রধানমন্ত্রী দপ্তর হতে টের পেয়েছেন আস্থা বলে আজকে আমরা ময়দান এই জনসভা করছি তার ছদিন বাদে এই জনসভা জমবে না নরেন্দ্র মোদী 27 তারিখে নাকি আসতে ভয় পাচ্ছেন এই হলো বিজেপি বিজেপি করলে সব অপরাধ মাফ একদিকে বলছে বেটি বাঁচাও বেটি পড়াও অন্যদিকে ধর্ষকের পাশে দাঁড়াচ্ছে বিজেপি নেতারা তাদের কাছে একটাই হাতিয়ার রয়েছে হিন্দু মুসলিম ভাইয়েদের মধ্যে বিভাজন তৈরি করে একে অপরের বিরুদ্ধে মাঠে নামানো এর মাধ্যমে সাম্প্রদায়িক ধ্রুবীকরণের মধ্যে মানুষকে শাসন করতে চাইছে বিজেপি যারা এসবের বিরুদ্ধে আওয়াজ তুলবে তাদের বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে তাদের কণ্ঠস্তব্ধ করার রাজনীতি করে চলছে বিজেপি বক্তা সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি गुजरात के अंदर बिल्किस बानो का जो खुलेआम गैंगरेप होकर खुलेआम कत्ल किया उन सभी लोगों को आज सफाई हो गई सुप्रीम कोर्ट के सामने सबसे ऊंचाई हमारी कोर्ट कचहरी के सामने कि केंद्र सरकार ने उनको रिहा करने के लिए आदेश की मंजूरी दी यानी एक तरह से बेटी बचाओ बेटी पढ़ाओ दूसरी ओर से बलात्कार करके हत्या करने वालों को रिहाई दो और ये भी अजीब बात है इसके बारे में सुनवाई आज सुप्रीम कोर्ट ने ठीक है उनकी वो निर्णय है हम उसकी इज्जत करते हैं लेकिन वो सुप्रीम कोर्ट ने वो डेट वो निर्धारित किया गुजरात के चुनाव के बाद ताकि इसका असर गुजरात के चुनाव पे ना पड़े अब इस तरीके की बातें जो हो रही है या अब आपके बॉम्बे के हाईकोर्ट ने रिहा कर देती है एक यूएपीए के अंदर एक अपाहिज बेचारा डिजेबल्ड 90% डिजेबल्ड जो व्हील चेयर पर रहता है एक प्रोफेसर उसको छूट देती है लेकिन उसको सुप्रीम कोर्ट ने छुट्टी के दिन मिलकर उनको जो है कहती है कि इसको वापस लेके इसको जेल में ही रखा इसी तरीके से कई सारे पत्रकार बेचारे ये भी मुलाजिम है नौकरी करते हैं उनके मालिक जो भी कहे मतलब उसको उनको करना पड़ता है लेकिन कई सारे जो सच्चाई बोलते हैं पत्रकार वो सब आज जेल के अंदर बंद पड़े हैं क्योंकि वो सच बोल रहे हैं तो विपक्ष के ऊपर ये हमला के लिए पूरे संस्थाओं का दुरुपयोग हो रहा है এদিনের সমাবেশ ইদানিংকালের সর্ববৃহৎ সমাবেশ বলে দাবি সিপিআইএম এর সমাবেশে গ্রাম পাহাড় থেকে ভারী মাত্রায় নারী পুরুষ সামিল হয়েছেন ব্যুরো রিপোর্ট উদ্যোগ টিভি পাহাড়ে শান্তি নেই শুরু হয়ে গেছে অশান্তি ভিলেজ কাউন্সিল নির্বাচন ও 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুরু হয়ে গেছে লড়াই রাজ্যের শাসক দল ও এডিসির ক্ষমতাসীন তিপ্রামথার সংঘর্ষ করবুক মহকুমার অন্তর্গত পশ্চিম করবুক পাড়া ও তাথো মকপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে তিপ্রামথা কর্মী সালমা মগের উপর আক্রমণ করে বিজেপির গুন্ডা বাহিনী বলে অভিযোগ বিজেপি নেতা কৃত্রিম জয় রিয়াংয়ের নেতৃত্বে একদল বিজেপি দুর্বৃত্তরা এই হামলা সংগঠিত করে বলে অভিযোগ করেন করবুক মহকুমার তিপ্রামথা নেতৃত্বরা ঘটনার খবর পেয়ে করবুক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কৃত্রিম জয় রিয়াংকে গ্রেফতার করেন এবং তিপ্রামথা কর্মী সালমা মককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় প্রচণ্ড আঘাত করা হয় তার মুখে
ঘটনার খবর পেয়ে করবুক তিপ্রামথা সভাপতি কিরণময় ত্রিপুরা, সেক্রেটারি বিশাল দেববর্মা, সঞ্জয় মানিক ত্রিপুরা সহ নেতা কর্মীরা করবুক থানার ওসির সঙ্গে কথা বলেন। পরে হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন নেতৃত্বরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় পশ্চিম করবুক এলাকাতে। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। গভীর রাতে গোয়ালঘর থেকে গরু চুরি করে পালালো চোরের দল। ঘটনা উদয়পুর মহকুমার বাগমা পুলিশ ফাঁড়ি থানাধীন বাড়াভাইয়া হাসপাতাল চৌমুহনি সংলগ্ন মালুমোড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাত 2:30 নাগাদ মালুমোড়া এলাকার বাসিন্দা সচিন্দ্র দাস বৈষ্ণবের গোয়ালঘরের দরজার তালা ভেঙে দুটি জার্সি গরু নিয়ে পালায় চোরের দল। ভোর 3:00 নাগাদ বাড়ির মালিক গোয়ালঘরের দিকে তাকিয়ে দেখেন ঘরের দরজা খোলা, তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ঘরে গরু নেই। এই ঘটনা দেখতে পেয়ে এক প্রকার হতভম্ব হয়ে পড়েন তিনি। পরে সকালে খবর দেওয়া হয় বাগমা পুলিশ ফাঁড়ি থানায়। গরুর মালিক জানান, গরু দুটির বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকার উপরে হবে। 3:00 সময় রাত্রে আমার দাসের গরু, গাই একটা আর বাছুর একটা, প্রায় 3:30 কোন জায়গাটা? এটা বারোয়া পূর্ব বারোয়া কি বাগমা পূর্ব বারোয়া মালুমোড়া। উল্লেখ্য, শীত মরশুম আসার আগে গরু চুরির ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। উদয়পুর মহকুমায় প্রতিনিয়তই কোনো না কোনো স্থানে গরু চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। প্রতিটি চুরির ঘটনায় পুলিশে অভিযোগ হলেও আজ পর্যন্ত কোনো চোরকে পাকড়াও করতে সক্ষম হয়নি পুলিশ। রাতের আধারে গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য কৃষকদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। রামচন্দ্র ঘাট মণ্ডলের জনজাতি মোর্চার সম্পাদকের উপর প্রাণনাশক হামলা এবং তার বাড়িঘর ভাঙচুরের ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল 11:00 ক্ষুদ্র জনজাতি মোর্চার সমর্থিতরা রাস্তা অবরোধ করল ধলাবিল চৌমুহনি এলাকায়। অবরোধের ফলে রাস্তার উভয় পাশে শত শত যাত্রীবাহী গাড়ি আটকে পড়ে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে থানার পুলিশ সহ বিশাল নিরাপত্তারক্ষী বাহিনী। জনজাতি মোর্চার নেতৃত্বদের অভিযোগ, থানায় মথার দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। আর তাতে ক্রুদ্ধ হয়ে রাস্তা অবরোধ করল বিজেপি জনজাতির মোর্চার সমর্থিতরা। জনজাতি মোর্চার নেতৃত্বের অভিযোগ, মথার দুষ্কৃতীরা ক্রমাগতভাবে বিজেপি সমর্থকদের বাড়িঘরে হামলা, মারধর, হুমকি, প্রদর্শন ইত্যাদি চালিয়ে আসছে। রাস্তা অবরোধকারীদের অভিযোগ, মথার সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন সোশ্যাল মিডিয়ায় মিষ্টি মিষ্টি কথা বলছেন, আর বাস্তবে উনার দলের দুষ্কৃতীরা একের পর এক হিংসাত্মক ঘটনা সংঘটিত করছে। পরে শুধু আমরা টিপরা সানা সবাই বাঙালি হোক, সারা টিপরা বাসী সবাই রেসপেক্ট দেয়, কিন্তু যেটা বলি এটাই কাজটা, শুধু থিওরি বললে হবে না, প্র্যাকটিক্যালি লাগবেন। আমরা সুস্থ শান্তি থাকতে গেলে প্র্যাকটিক্যালের দরকার বেশিরভাগ। এ কারণে অ্যাকচুয়ালি আই রিকোয়েস্ট টু আওয়ার গোয়াগরা, প্লিজ আমরা অখনো পর্যন্ত সুস্থ শান্তি, কিন্তু থানচা অখনো পর্যন্ত আমরা থানচা দেখছি না। শীঘ্রই এসবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে পাল্টা দিতে তৈরি আছে বিজেপি কর্মীরা বলে হুঁশিয়ারি দেন বিজেপি নেতৃত্বরা। পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। পরিচয়হীন এক 60-ঊর্ধ্ব অসুস্থ রোগীর চিকিৎসা না করার অভিযোগ মহকুমা হাসপাতালের এক কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে পড়ে। যদিও দীর্ঘ তালবাহানার পর চাপে পড়ে হাসপাতালে ভর্তি করানো হয় পরিচয়হীন অসুস্থ রোগীকে। উন্নত চিকিৎসার অভাবে হাসপাতালের বিছানায় মৃত্যুর কোলে ঢলে পড়ে অসুস্থ পরিচয়হীন ব্যক্তি। ঘটনা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে শুক্রবার। জানা গেছে, কয়েকদিন ধরে তেলিয়ামুড়া থানাধীন কালীচিলা এলাকাস্থিত কালী মন্দির চত্বরে পরিচয়হীন অসুস্থ 60-ঊর্ধ্ব এক ব্যক্তি পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে পড়ে থাকার পরও কোনো সহৃদয় ব্যক্তি সেই ব্যক্তিটিকে কোনো ধরনের খাবার তুলে দেওয়ার প্রয়োজনটুকু বোধ করেনি। একদিকে খিদের জ্বালা, অন্যদিকে শারীরিক অসুস্থতায় নিজের বাক শক্তিও হারিয়ে ফেলেছেন তিনি।
পরিচয় জানতে চাওয়া হলেও কোনো কিছুই উত্তর দিতে পারেনি। যদিও পরে স্থানীয় এলাকাবাসীরা এই অসুস্থ পরিচয়হীন ব্যক্তিটি পড়ে থাকার খবর পৌঁছিয়ে দেয় অন্নপূর্ণা সেবক দলের কর্মীদের কাছে। বৃহস্পতিবার সকালে সেবক দলের কর্মীরা অসুস্থ পরিচয়হীন ব্যক্তিটিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা পরিষেবা পাইয়ে দেওয়ার জন্য। অভিযোগ, সেই সময় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অন্নপূর্ণার সেবক দলের কর্মীদের সাথে দুর্ব্যবহার করেন, এমনকি সাফ জানিয়ে দেওয়া হয় পরিচয়হীন ব্যক্তির চিকিৎসা হাসপাতালে করানো অসম্ভব, নিকট আত্মীয় পরিজন ছাড়া কোনো ধরনের চিকিৎসা পরিষেবা পাবে না। দীর্ঘক্ষণ কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে বাগবিতণ্ডার পর নামকা ওয়াস্তে পরিচয়হীন অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য হাসপাতালে বিছানা মিলে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ ঘন্টা না পেরোতেই হাসপাতালের বিছানায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মৃত্যুর খবর পেয়ে অন্নপূর্ণার সেবক দলের কর্মীরা হাসপাতালে ছুটে আসে, খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে। বর্তমানে সৎকারের অপেক্ষায় রয়েছে পরিচয়হীন মৃত ব্যক্তির নিথর দেহ হাসপাতাল মর্গে। অন্নপূর্ণার সেবক দলের সেবা কর্মীদের অভিযোগ, পরিচয়হীন অসুস্থ ব্যক্তিটিকে যদি উন্নত চিকিৎসা করানো যেত তবে আজ হয়তো নিথর দেহ পড়ে থাকত না হাসপাতালের মর্গে। আমরা তো দেখেন অন্নপূর্ণা সেবক দলের সদস্য, আমরা গতকালকে সকালে খবর পেলাম যে আমাদের এখানে কালী মন্দিরে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি অসুস্থতা অবস্থায় পড়ে আসছে দুই তিন দিন যাবৎ। তো আমার কাছে খবরটা যাওয়ার পরে আমরা গতকালকে তড়িঘড়ি করে তার ওনারকে আইন না আমরা হসপিটালে ভর্তি করছি, কিন্তু তাইনের শরীরটা এতই দুর্বল ছিল যে মানে তাইনের নিজের নাম বা নিজের ঠিকানা বা রিলেটিভের নাম কিচ্ছুই কইতে আসছে না। তো আননোন হিসাবে আমরা হসপিটালে ভর্তি করছি, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সম্ভবত আজকে ভোরবেলার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তো সম্ভবত আমরা যদ্দূর ওনাকে দেখছিলাম যে অনেক দিন যাবৎ উনি না খাওয়ার ফলে দুর্বল হয়ে আসলো। তো হসপিটাল থেকে যারা ওনাকে খাবার টাবার দেওয়া হয়েছে তাই না, বিছনার থেকেই উঠতে পারতেছে না। তো এরকম আমরা কোনো পরিষেবা দেখছি না যেরকম যে ওনাকে একটু সাহায্য করে দিই খাবার লেগে। তবে তেলিয়ামুড়া মহকুমা বাসীদের মধ্যে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য হাসপাতালের চিকিৎসা পরিষেবার পরিকাঠামোর উন্নত করা প্রয়োজন রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন মহকুমাবাসী। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। শিক্ষা দপ্তরের অভিনব উদ্যোগ, মিড ডে মিল পাচকদের নিয়ে দক্ষিণ জেলা ভিত্তিক রান্না প্রতিযোগিতা। ছাত্রছাত্রীদের মধ্যাহ্নকালীন যে আহার দেওয়া হয় সেই আহারে পুষ্টিগত গুণাগুণ এবং স্বাদ দুটি জিনিস উপলব্ধি করতে এই উদ্যোগ বলে জানান জেলা শিক্ষা অধিকর্তা। পিএম পোষণ প্রকল্পে যেখানে প্রতিটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যাহ্নকালীন পুষ্টিযুক্ত আহার দেওয়া হয় সেই আহারে পুষ্টিগত গুণাগুণ এবং স্বাদ দুটি জিনিস উপলব্ধি করতে মিড ডে মিল পাচকদের নিয়ে রান্নার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দক্ষিণ জেলা শিক্ষা অধিদপ্তর অফিস প্রাঙ্গণে শুক্রবার। ব্লক পর্যায়ে এই ধরনের প্রতিযোগিতা সম্পন্ন করার পর সেই প্রতিযোগিতা থেকে যেসব প্রতিযোগিনী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছেন তাদের নিয়ে দক্ষিণ জেলাভিত্তিক রান্না প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট ২৬ জন প্রতিযোগিনী এই জেলাভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। জেলা শিক্ষা দপ্তর থেকে প্রত্যেককে রান্নার সামগ্রী প্রদান করা হয় এবং সকলে একসাথে সেই রান্না শুরু করে। এই প্রসঙ্গে দক্ষিণ জেলা শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার জানান, জেলা পর্যায়ে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করবে তাদেরকে রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় পাঠানো হবে। এছাড়াও এদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রত্যেককে আসা যাওয়ার খরচ বাবদ ৩০০ টাকা করে অনুদান দেওয়া হয়। যে উদ্দেশ্যে এটা করা, এটা হচ্ছে যে এটা একটা অভিনব উদ্যোগ। আমরা আমাদের যে কুকম হেল্পার আছেন ওনাদের, ওনারাই তো আমাদের মিড ডে মিল প্রকল্পের, এখন যেটা পিএম পোষণ প্রকল্প আমরা বলছি এটার ভিত্তি। তো ওনারা সুন্দর করে রান্না করেন বলেই আমাদের প্রকল্পটা চলছে। আমাদের শিক্ষার্থীরা, ছোটো ছোটো শিশুরা ওনাদের দ্বারাই উপকৃত হচ্ছেন। ওনাদের উৎসাহিত করার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এটা এমনভাবে চিন্তা করা হয়েছে, ব্লক থেকে, ডিস্ট্রিক্ট থেকে, প্রতি ডিস্ট্রিক্টে ৩ জন করে, ৮টা ডিস্ট্রিক্ট থেকে ২৪ জন। আমাদের স্টেট কম্পিটিশন হবে, আমরা আগরতলাতে অ্যারেঞ্জমেন্ট করবো বড়োভাবে। এই প্রথম এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি প্রতিযোগিনীরা। এছাড়াও প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে ট্রফি দিয়ে অভিনন্দন ও সম্মাননা জানানো হবে। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। শুক্রবার বিলোনিয়ার বিতর্কিত মোহরি চর এবং মোহরি ঘাট ল্যান্ড কাস্টমের কাজ পরিদর্শনে যান বাংলাদেশ সহকারী হাইকমিশনার।
দক্ষিণ ত্রিপুরা জেলার বিলুনিয়ার বহুদিনের বিতর্কিত মুহুরির চর ও বিলুনিয়া মুহুরিঘাট চেকপোস্টে লেন কাস্টমসের কাজ নিয়ে সরজমিনে পরিদর্শন এবং বিজেপি ও বিএসএফ এর সাথে কথা বলতে যান বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। সাথে ছিলেন দুই প্রথম সচিব রেজাউল হক চৌধুরী এবং মোহাম্মদ আল আমিন। এদিন তারা সাবরুমে বাংলাদেশের দিকে মৈত্রী সেতুর অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে কথা বলেন সে দেশের প্রতিনিধিদের সাথে, যাতে দ্রুত মৈত্রী সেতু চালু করা যায়। এরপর বিলুনিয়া এসে বিতর্কিত মুহুরির চর পরিদর্শন করেন তিনি। তারপর মুহুরিঘাট চেকপোস্টে লেন কাস্টমস দেখে বাংলাদেশে বিজেপির সাথে এ বিষয়ে বিস্তারিতভাবে কথা বলেন। এই কাজগুলি দ্রুত সম্পন্ন করার জন্য তিনি সদর্থক ভূমিকা পালন করবেন বলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান। ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাই ভাই এবং বোনেরা। আসলে আজকে আমাদের এখানে পরিদর্শনে আসার উদ্দেশ্য হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যকার চলমান যে ল্যান্ড পোর্ট, ল্যান্ড পোর্টের যে কানেকটিভিটি, সেই কানেকটিভিটির বিষয়ে যে দু দিকে চলমান যে কাজসমূহ, সেই কাজসমূহের অগ্রগতি পর্যালোচনা এবং যে বিষয়গুলো অমীমাংসিত রয়েছে সেই অমীমাংসিত বিষয়গুলো সম্পর্কে গ্রাউন্ড রিয়েলিটি জানতে আসা এবং সমাধান কি হতে পারে সেই বিষয়গুলোর দিকে নিয়ে প্রাসঙ্গিক যে আলোচনাগুলো, সেই জিনিসগুলো জানার জন্যই আমাদের আজকে এই বেলুনিয়া মুড়িঘাটে আসা। বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ বলেন, ত্রিপুরার সাথে বাংলাদেশের একটি আত্মিক ও ঐতিহাসিক সম্পর্ক। তিনি আরও বলেন, বাংলাদেশ বিজয়ের জন্য ত্রিপুরাকে তাদের তীর্থক্ষেত্র এবং পুণ্যভূমি ভাবেন। তিনি আশাবাদী অতি দ্রুত এই সমস্যাগুলোর সমাধান হবে। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। বৃহস্পতিবার গভীর রাতে খোয়াই বিধানসভার 26 নম্বর বুথে বিজেপি নেতা বিজয় কুমার দেবনাথের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে একদল দুষ্কৃতীরা। কিছুক্ষণ বাদে ওনার ছেলে আগুন লাগানোর ঘটনাটি টের পেয়ে বাইরে বেরিয়ে দেখতে পায় বাড়ির গেটে আগুন জ্বলছে। তৎক্ষণাৎ বাড়ির অন্যান্য লোকেদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল গভীর রাতে খোয়াই বিধানসভার 26 নং বুথে তথা জাতীয় সড়কের পাশে মিলন তন্তুবায় সমবায় সমিতির চেয়ারম্যান তথা বিজেপি নেতা বিজয় দেবনাথের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে একদল দুষ্কৃতিকারীরা। কিছুক্ষণ বাদে ওনার ছেলে আগুন লাগানোর ঘটনাটি টের পেয়ে বাইরে বেরিয়ে দেখতে পায় বাড়ির গেইটে দাউ দাউ করে আগুন জ্বলছে। তৎক্ষণাৎ বাড়ির অন্যান্য লোকেদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে খবর দেওয়া হয় খোয়াই থানায়। এখনকার মতো বাংলা সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী বিভিন্ন আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র উদ্যোগ টিভির পর্দায়। নমস্কার।